অক্টোবর, এটা আমার বার্থডে মান্থ। কিছুদিন আগে একটা ছুটি গিয়েছে, সো দুর্গা পূজার। এটা আই গেস ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতার মাস হিসেবে শুনেছি। বিস্তারিত কিছু জানি না, এটা এক ধরনের ক্যান্সার মেয়েদের। আমি একজন ছেলে মানুষ। না জানি না। কিছু একটু ব্যথা হয়, তারপর ছোট ছোট গ্ল্যান্ডের মতো দলা পাকা কিছু জন্মায়। আগে এটা ব্যাপারে তেমন ইয়ে ছিল না, কিন্তু বিয়ে করার পরে যেহেতু ঘরে বউ আসছে। না আসলে পাত্তা দেই নাই জিনিসটা। ব্যথা উঠলে হচ্ছে নরমালি আমরা চেক আপ করবো, সময় স্বল্পতা আছে। আর যেহেতু আসলে এটা ক্রাইসিস না আসা পর্যন্ত আসলে ভাবে যাওয়া হয় না। না আমি এটা জানতাম না, ওভাবে জানি না এটার ব্যাপারে, ওইটাও করা হয় নাই। একটা সেশন করা হয়েছিল একটা অর্গানাইজেশনে, তো ওখানে কিছু টিপস দেওয়া হয়েছিল, সো ওটাই আর কি। সেলফ চেক আপটা আমি করেছি। এটা নিয়ে কি মানুষের সাথে আলাপ করা যায়? অন্য সব দেশে যেমন এটা নিয়ে ওরা ওপেনলি ডিসকাস করতে পারে, আমরা তো অতটা ওপেন না। না ওরকম কখনো হয় নাই, ইভেন আমাকেও কেউ বলেনি কখনো। আমি কমফোর্ট ফিল করি না, মানে আমার ডেইলি লাইফ ইটস নট এফেক্টিং মি, সো আই এম নট রিয়েলি বদার্ড। না আমি তো জানতাম ব্লাড ক্যান্সার। নরমালি ক্যান্সার সম্পর্কে আইডিয়া আছে? হ্যাঁ আমি এটা শুনেছি, আসলে ইটস গ্রোয়িং এবং অনেক বেড়ে গেছে। কেউ তো এই প্রসঙ্গে কথা বলে না বা আমরা জানতে পারি না, হয়তো বা কোনো লজ্জার ব্যাপারও থাকে। মনে থাকলে করব। এগুলো কারোর সাথে মানে এখন এগুলো আরে কথা বলতে গেলে ভাই যদি ধরে মাইট দেয়, ঠিক আছে, মানে লট অফ পিপল আর কনজারভেটিভ। বাসায় গিয়ে এটা নিয়ে হুট করে কিভাবে কথা তুলবো? আমি আসলে জানতাম না যে এত অলমোস্ট হচ্ছে আক্রান্ত হওয়ার অর্ধেক পার্সেন্টই হচ্ছে মারা যাচ্ছে। একটা ভয়ের ব্যাপার, একটা তো আসলে সোশ্যাল ট্যাবু বাংলাদেশে সেটা আছেই, বাংলাদেশের মেয়েদের মধ্যে একটু লজ্জা, জীবন মরণ একটা সিচুয়েশনে মাঝখানে তখন লজ্জা খুব ছোট একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। অ্যাট লিস্ট ওদেরকে ইনফর্ম করা আমার উচিত, সবাই যাতে মাসে একবার করে হলেও গিয়ে চেক আপ করে। বাট এখন জানার পর ডেফিনেটলি আই শুড এন্ড আই উইল স্টার্ট টকিং টু এভরিওয়ান আই নো অ্যাবাউট ইট। এটা না বললে হয় না ভাইয়া, মানে